কারখানার ভেতরে শ্রমিক ফেডারেশন চালু করার অভিযোগে সাভারের আশুলিয়ায় বেতন পরিশোধ না করেই জোরপূর্বক এক শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রবিবার সকালে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের পল্লীবিদ্যুতের পশালবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের গুডরিচ সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কারখানার পোশাক শ্রমিকরা। আমাদের দাবি সম্পর্কে